হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্যাফে টিউবের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি অনুধাবনমূলক ছোট গল্প নিয়ে, যা কিনা আপনার জীবনের দৃষ্টিভঙ্গিগুলো বদলে আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হাসপাতালে পাশাপাশি বিছানায় থাকেন দুইজন রোগী, দুইজনেই মৃত্যুসজ্জায়। একজন রোগী থাকত জানালার কাছে, বিছানা থেকে উঠে বসার মতো শক্তি ছিল না কারোরই। তবুও জানালার কাছে থাকা রোগীটি নার্সকে ডেকে প্রতিদিন বিকেলে এক ঘন্টার জন্য জানালার পাশে উঠে বসতেন, অপলক চেয়ে থাকতেন বাইরের দিকে। এক ঘন্টা পরে পাশের বিছানায় শুয়ে থাকা রোগীর কাছে বাইরে কি কি দেখল তার বর্ণনা করতেন। তিনি প্রতিদিন বলতেন, বাইরে অনেক পাখি উড়ে বেড়াচ্ছে, ছোট ছোট শিশুরা মাঠে খেলা করছে, বাচ্চারা কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে দিচ্ছে পানিতে। পাশের বিছানায় শুয়ে শুয়ে রোগীটি এইসব তার কানে শুনত আর চোখে কল্পনা করত, আর মনের আকাশে উড়ে বেড়াত মেঘেদের সাথে। অন্যরকম ভালো লাগা কাজ করত এসব বর্ণনা শুনে। হঠাৎ একদিন জানালার পাশে থাকা রোগীটি মারা গেলেন। পাশের বিছানার রোগীটি তখন নার্সকে অনুরোধ করল তাকে যেন জানালার পাশের বেডে থাকতে দেওয়া হয়। বিকেল হল, সে আজ প্রকৃতি নিজ চোখে দেখবে। অনেক আশা নিয়ে কনুয়ে ভর করে চোখ রাখলেন জানালায়, কিন্তু হায়, সেখানে তো সাদা দেয়াল ছাড়া আর কিছুই নেই। নার্সকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, এখানে তো দেয়াল ছাড়া কিছুই নেই, তাহলে প্রতিদিন সে আমাকে কিভাবে সুন্দর ফুল, প্রকৃতি আর পাখির বর্ণনা করত? নার্স হাসিমুখে উত্তর দিলেন, আসলে উনি ছিলেন অন্ধ, আপনাকে বেঁচে থাকার উৎসাহ দিতেই এসব গল্প শোনাতেন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, এবং আমাদের সকল ভিডিওর আপডেট সবার আগে পেতে বেল বাটনটি অল করে রাখুন।